দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা বিভিন্ন ব্যাংকে লেনদেন করেন, বেশ কিছুদিন ধরেই আমাদের দেশে ব্যাংকের একটি আপডেট আমরা পেয়েছি, ইয়েলো ব্যাংক এবং রেড ব্যাংক, অর্থাৎ খারাপ ব্যাংক, দুর্বল ব্যাংক এবং অত্যন্ত দুর্বল। এই তিনটে ক্যাটাগরিতে আমরা অনেকগুলো ব্যাংক দেখেছি। এর মধ্যে সর্বোচ্চ আমরা দেখেছি ইয়েলো জোনে রয়েছে 38টি ব্যাংক। সো আপনারা যারা এই 38টি ব্যাংকে অলরেডি লেনদেন করছেন বা আপনাদের লেনদেন চলমান রয়েছে, আপনাদের জন্য বার্তা কি হবে এই 2024 সালে, অর্থাৎ আপনারা এই 38টি ব্যাংকে লেনদেন করবেন কি করবেন না, আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। কারণ এই দুর্বল 38টি ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক যে বক্তব্য দিয়েছে, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্বল 38 ব্যাংক রেড গ্রিন ইয়েলো জোনের ব্যাখ্যা দিল কেন্দ্রীয় ব্যাংক। সো এই আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে মার্চ 13, 2024, আপডেট হচ্ছে 13ই মার্চ 2024। সো কাগজপত্র প্রতিবেদন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ব্যাংকগুলো রেড গ্রিন ইয়েলো জোনে অবস্থান নিয়ে প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছেন, দুর্বল ও সবল ব্যাংকের তালিকা রিসার্চের জন্য করা হয়েছে। দুর্বল এবং সবল ব্যাংকের তালিকা রিসার্চ করার জন্য, অর্থাৎ তারা এটিকে তুলনা করার জন্য যে কোন ব্যাংক ভালো, কোন ব্যাংক খারাপ, কোন ব্যাংকের বর্তমান অবস্থা কী, অর্থাৎ রিসার্চ করার জন্য করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ডিপার্টমেন্ট ব্যাংকগুলোর 6টি কম্পোনেন্ট নিয়ে এসব ব্যাংকের তালিকা করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট 38টি ব্যাংকের দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে 54টি ব্যাংকের অবস্থা বিশ্লেষণ করা হয়। এখানে 12টি ব্যাংকের অবস্থা অত্যন্ত লাজুক, যার মধ্যে 9টি ইতিমধ্যে রেড জোনে চলে গেছে। ইয়েলো রয়েছে 29টি এবং 3টি ব্যাংক রেড জোনের কাছাকাছি অবস্থান করছে। সংবাদ সম্মেলন মেজবাহুল বলেন, বাংলাদেশের ব্যাংক 6টি কম্পোনেন্ট নিয়ে দুর্বল সবল ব্যাংকের তালিকা করেছে, এটা আমাদের নিজস্ব রিসার্চের জন্য করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হওয়ার জন্য আমাদের এ রেটিং করা হয়নি, তাছাড়া কোন ব্যাংক দুর্বল এটাও জানা, শেয়ার বাজার থেকেও আপনারা এর চিত্র দেখতে পারেন। তিনি বলেন, আমাদের সব রিপোর্ট পাবলিকের জন্য করা হয় না, বেশ কিছু রিপোর্ট জাতীয় স্বার্থে গোপনে করতে হবে। ব্যাংকগুলোর উপর ক্যাভেন্স রেটিং কখনো পাবলিক হওয়ার জন্য নয়, এটা গোপনীয়। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে অ্যাসেটমেন্ট করে, রেগুলার ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের জন্য করা হয়, এটা প্রকৃত হেলথ ইন্ডিকেটর নয়। অর্থাৎ রেগুলার ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই সমস্ত রিপোর্ট করা হয়, এটা প্রকৃত হেলথ ইন্ডিকেটর নয়। তিনি আরও বলেন, ব্যাংকগুলো শ্রেণীকরণ করতে একটি পিসিএ ফ্রেমওয়ার্ক করেছি, যেখানে 4টি ক্যাটাগরিতে ব্যাংকগুলোকে মূল্যায়ন করা হবে। চলতি বছরের ব্যালেন্স শিটের উপর ভিত্তি করে এটা করা হবে, যেটা কার্যকর হবে 2025 এর মে মাস থেকে। ব্যাংকগুলোকে একীভূত করার বিষয়ে তিনি বলেন, আগামী এক বছরে 10টি ব্যাংকের মার্জারি একীভূত পরিকল্পনা রয়েছে। মার্জারি বিশ্বব্যাপী প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশে ব্যাংকের নিজস্বতা থাকবে মার্জারের ক্ষেত্রে। এখানে দুর্বল ব্যাংক সবল ব্যাংক হতে পারে, আবার সবল ব্যাংক আরও সবল হতে পারে। রিসেন্টলি আমরা ব্যাংক আপডেটে যে সমস্ত সংবাদ পেয়েছি, রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, এই সমস্ত জাস্ট একটি রিসার্চের জন্যই করা হয়েছে, এটি গণমাধ্যমে প্রকাশের জন্য নয়, এটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তো এখান থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছে এটি রিসার্চের জন্য করা হয়েছে, আর যদি এই ধরনের কোনো কিছু রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন এবং দুর্বল ব্যাংক করা হয়, সেটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি ঘোষণা আসবে, তখন থেকেই আমরা নির্বাচন করতে পারবো আসলে কোন ব্যাংকে লেনদেন করা আমাদের জন্য রিস্ক বা কোন ব্যাংকে লেনদেন করা আমাদের উচিত নয়। যে পর্যন্ত এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আমরা না পাই, সে পর্যন্ত আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত 61টি ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকে আমরা লেনদেন করতে পারি। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।